হাই এভরি আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব একটা নাস্তার রেসিপি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন নিমকি অনেকেরই খুব পছন্দের খাবার বিশেষ করে চায়ের সাথে আমার তো ভীষণ পছন্দ নোনতা টাইপের এই নিমকিগুলো চায়ের সাথে বেশ ভালো লাগে খেতে তো আমি বাসায় তৈরি করেছিলাম এই ক্রিস্পি নিমকিগুলো দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আশা করছি ভালো লাগবে চলুন তবে কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক একটা বাটিতে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা সাথে কালিজিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ যেহেতু নিমকিগুলো নোনতা হয় তাই লবণের পরিমাণ একটু বেশি দিতে হবে হাফ চা চামচ পরিমাণ লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি এক চা চামচ পরিমাণ এতে করে স্বাদ অনেকখানি বেড়ে যাবে শুকনা উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিলাম এখন এতে দিয়ে দিব রান্নার তেল দেড় টেবিল চামচ পরিমাণ এক কাপ পরিমাণ ময়দার জন্য পারফেক্ট ক্রিস্পি নিমকি তৈরি করতে মাখানোর সময় দেড় টেবিল চামচ পরিমাণ তেলই দিতে হবে এবারে খুব সুন্দরভাবে এই তেলটা দিয়ে চেপে চেপে ময়দার সাথে মেখে নিতে হবে মাখানোর এক পর্যায়ে যখন মুঠ করে হাতের মধ্যে দলা পেকে থাকবে ময়দাটা তখন বুঝতে হবে যে পারফেক্ট ময়ানটা হয়েছে এ পর্যায়ে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে ক্রিস্পি নিমকি তৈরির ক্ষেত্রে শক্ত ডো তৈরি করাও কিন্তু অনেক বেশি জরুরি ডোটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু নিমকিগুলো অনেক সময় ক্রিস্পি হয় না আবার বেশিক্ষণ পর্যন্ত ক্রিস্পিও থাকে না ভেজে নেওয়ার পরে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই কারণে পারফেক্ট ডো তৈরি করা অনেক বেশি জরুরি এই যে দেখতে পাচ্ছেন এরকম একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে খুব বেশি শক্ত না আবার খুব যেন নরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখন একটা সুতি কাপড়কে আমি ভিজিয়ে সেটাকে চিপে পানিটা ফেলে দিয়ে তারপরে ভিজা কাপড়টা দিয়ে এই ডোটাকে ঢেকে রেখে দেবো বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে ডোটা আমাদের কিন্তু একদম রেডি নিমকি তৈরি করার জন্য এখন নিমকিগুলো তৈরি করে নেব প্রথমেই এই ডোটাকে একটু মথে নিতে হবে তার জন্য একটা রুটি বানানোর পিড়ি নিয়ে নিলাম আর তার মধ্যে ডোটাকে কিছুক্ষণ মুথে নিচ্ছি খুব ভালোভাবে কিছুক্ষণ মুথে নেওয়ার পরে আমি দুইটা ভাগে ভাগ করে তারপরে রুটি বেলে নেব রুটি খুব পাতলা করে রুটির থেকেও পাতলা করে এগুলো বেলে তারপরে নিমকিগুলোর শেপে কেটে নিতে হবে তো অর্ধেকটা আমি নিয়ে নিলাম এখন এইটাকে খুব বড়ো একটা আমি রুটি করে নিব বেলুনির সাহায্যে আস্তে আস্তে করে করে নিতে হবে এই পর্যায়ে আমি কোনো এক্সট্রা তেল বা শুকনা গুড়ি ব্যবহার করব না ময়দা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তবে ভাজার সময় দেখা যায় শুকনা ময়দাটা দিলে তেলটা নষ্ট হয় আর তেল দিয়ে যেহেতু মেখেছি তাই তেল বেশি দেওয়ারও কোনো দরকার নেই আসলে এই যে দেখতে পেলেন এরকম পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি যেহেতু ময়দাটা একটু শক্ত তাই বেলতে একটু সময় লাগবে কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যাবে যে একটা পাতলা রুটি আপনারা তৈরি করে ফেলতে পেরেছেন এখন একটা নাইফের সাহায্যে আমি নিমকির শেপ দিয়ে নিচ্ছি সাধারণত নিমকির শেপ ডায়মন্ড শেপের হয় সেরকমই করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই কেটে নিতে পারেন একটু আলগা করে নিচ্ছি এখন তেলের মধ্যে এগুলো ভেজে নিব আর এই এক বেজ ভাজা হলে আমি পরের নিমকিগুলো তৈরি করে নিব তো ডুবো তেলে ভাজতে হবে তার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল আমি আগেই গরম করে নিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন এতে আমি নিমকিগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা এখন মিডিয়ামের থেকে লোতে রেখে একটু সময় নিয়ে নিমকিগুলোকে ভেজে নিতে হবে চুলার আঁচ যদি বাড়ানো থাকে নিমকিগুলোতে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর নিমকিগুলো কিন্তু ক্রিস্পি হবে না তাই পারফেক্ট নিমকি তৈরি করার ক্ষেত্রে চুলার আঁচটাকে ঠিক রাখা অনেক বেশি জরুরি মিডিয়াম টু লোয়ে রেখে আমি পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে কিছুক্ষণ পর নেড়ে নিমকিগুলোকে ভেজে নিব। আর নিমকিগুলোতে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এই তো নিমকিগুলোতে কালার চলে এসেছে যেমনটা বাজারে আমরা দোকানে কিনে থাকি সেরকম দুইটা পাশে উল্টে পাল্টে আমি সুন্দরভাবে নিমকিগুলোকে ভেজে নিয়েছি এখন যতটা সম্ভব তেলটাকে ঝরিয়ে একটা কিচেন টিসির উপরে তুলে নেব এরপরে এই নিমকিগুলোকে একদম ঠান্ডা করে তারপরে যে কোনো এয়ারটাইট বয়েমে ভরে আপনারা সংরক্ষণ করতে পারবেন সাত দিনের জন্য সাত দিন পর্যন্ত কিন্তু এটা একদম ক্রিস্পি থাকবে যদিও আমি কোনো ধরনের সোডা এখানে ব্যবহার করিনি ময়ানটা ঠিক হলে কিন্তু অনেক দিন পর্যন্তই নিমকিগুলো ক্রিস্পি থাকে কেমন লাগলো আজকের সহজ এই নাস্তার রেসিপিটা আশা করছি ভালো ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ভিডিওতে লাইক করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ